কেউকে বলছে দাবি পালন করার জন্য আমি এই কাজটাকে অসম্মান করি না, এটা একটা কাজ, এটা একটা রোজগারের ব্যবস্থা, আমি অস্বীকার করি না। কিন্তু সবাই যদি গাভী পালন করে দুগ্ধটা বিক্রি করবে কোথায়? এগুলোর কোনো যুক্তি আছে? ঠিক আছে, কেউ যদি গাভী পালন করতে চায় করো, ভালো, এটা একটা কর্মসংস্থান, আমরা অস্বীকার করি না। কিন্তু একমাত্র গাভী পালন করলে আর ডালিয়ার বড়া যেটাকে বিক্রি করলে এটা হলি নাকি এ রাজ্যে সব বেকারের কর্মসংস্থান হয়ে যাবে? এ কেমন কথা, এ তো বুঝতে পারছি না। এবং এগুলো বলে এখন ভোটের আগে প্রতিশ্রুতি থেকে সরে গেলেন।